কুড়ি দিনেও খুঁজে পাচ্ছে না তার পুলিশ তবে শাহজাহান শেখ কোথায় জানেন রাজ্যের কারামন্ত্রী অখিল ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনার পর কেটে গিয়েছে দুই শূন্য দিন এখনও অধরা সন্দেশখালীর শেখ শাহজাহান এ নিয়ে ক্রমাগত চাপের মুখে পুলিশ বারবার জানিয়েছে তৃণমূল নেতার খোঁজে তারা সব রকম চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরি দাবি করে বসলেন শাহজাহান নাকি রাজ্যের বাইরে রয়েছেন চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছেন তিনি কারামন্ত্রীর এই দাবি নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে বিরোধীদের দাবি রাজ্য প্রশাসন শাহজাহানকে আগলে রেখেছে বলে এতদিন যে অভিযোগ উঠছিল তাই প্রমাণিত হয়ে গেল অখিলের মন্তব্যে এ বিষয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন মন্ত্রী যা বলেছেন তা সম্পূর্ণ তাঁর নিজের বক্তব্য হতে পারে দল এ বিষয়ে কিছু জানে না এক্ষেত্রে দলের নীতি খুব পরিষ্কার কেউ কোনো অপরাধ করে থাকলে দল তার পাশে থাকবে না গত পাঁচ জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে এখনও পুলিশের জালে ধরা পড়েননি ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এর মধ্যে রাজ্যপাল থেকে হাইকোর্ট সব পক্ষই ভর্তসনা করেছে জেলা পুলিশকে নেজার থানাকে অব্যাহতি দিয়ে আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে সিটের হাতে তার পরেও কেন শাহজাহানের হদিশ মিলল না সর্বত্র সেই প্রশ্ন উঠছে বৃহস্পতিবারও এই প্রশ্নেরই মুখে পড়েন অখিল জবাবে তিনি বলেন শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন উনি অসুস্থ ছিলেন তবে এখন কোথাও আছেন নিশ্চিতভাবে পুলিশ তা খুঁজে বার করবে সেই সঙ্গে তার বক্তব্য অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছেন না তিনি হয়তো বাইরে কোথাও আছেন কিন্তু পুলিশ চুপচাপ বসে নেই তবে শাহজাহান রাজ্যের বাইরে কোথায় রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি অখিল তার বক্তব্য সন্দেশখালীর তৃণমূল নেতা এখন বাংলায় নেই থাকলে পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরে ফেলত মন্ত্রীর বক্তব্য শাহজাহান আত্মসমর্পণ করবেন কিনা সেটা তার সিদ্ধান্ত আমি এসব জানি না ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে ইডি অনেককে সময় দিয়েছে এক্ষেত্রেও সময় দিতে পারে